চোখ রাখবো পরবর্তী খবরে। দীর্ঘ ১৬ দিন পর খোঁজ মিলল বাড়ির কর্তার, তবু বাড়ি ফেরাতে পারল না বাড়ির সদস্যরা। সব শেষে জামা ও প্যান্ট দেখে ছেলে শনাক্ত করলো মৃত বাবাকে। বাঁকুড়া জেলার মোবারকপুর গ্রামের ৫৬ বছরের বিবেক নন্দী নামে এক ব্যক্তি দীর্ঘ ১৬ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই বাড়ির সদস্যরা বিবেকবাবুর খোঁজ শুরু করলেও কোনো খোঁজ পাননি। বৃহস্পতিবার গ্রাম লাগোয়া গন্ধেশ্বরী নদীর কাছ থেকে বিবেক নন্দীর পচা গলা দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বচসার জেরে বাড়ি ছাড়ে ৫৬ বছরের বয়সের বিবেক নন্দী। তারপর থেকে তার খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। আত্মীয় স্বজনের বাড়ি থেকে শুরু করে সব জায়গাতেই খোঁজ চালায় পরিবার থেকে আত্মীয় স্বজন সকলেই। খোঁজ না পাওয়ায় বাঁকুড়া সদর থানায় একটি মিসিং ডায়েরি করেন পরিবারের সদস্যরা। দীর্ঘ ১৬ দিন পর এদিন মোবারকপুর গ্রাম লাগোয়া গন্ধেশ্বরী নদীর পাশে গ্রামের মানুষজন যখন বাড়ির জন্য কাঠ কুড়াতে যায়, তখন সেখান থেকে প্রথমে একটি দুর্গন্ধ নাকে আসে, তারপর চোখে পড়ে একটি পচা গলা মৃতদেহ। আর সেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ভিড় জমায় ওই এলাকায়। সাথে সাথে খবর গিয়ে পৌঁছায় বিবেক নন্দীর পরিবারের সদস্যদের কাছে। খবর পেয়ে বিবেক নন্দীর ছেলে ছুটে আসে ওই এলাকায়। সেখানে তার ছেলে প্যান্ট ও জামা দেখে শনাক্ত করে তার বাবাকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। আর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। ১৬ দিন আগে ঘর থেকে বেরিয়ে গেছিল, যেবেলা খোঁজাখুঁজি চারদিকে করেছে, পুলিশেও থানাতেও ডায়েরি করা হয়েছিল। যেবারে এই আজকে গন্ধ পাইয়ে একজন দেখেছে যে এখানে যেবারে ওখানে দেখছি যে পাড়ার লোককে ডাকিয়েছে, যেবারে আমার ভাইপোটা এখানে দাঁড়িয়েছিল, যে যাই দেখে এলো জামাটা দেখে, জামাটা দেখে চিনতে পারলে এইটা আমার বাবা বটে। ঘরে কি কোনো ঝামেলা ছিল না? এমনি কোনো ঝামেলা হয় না। তাহলে কি জন্য বেরিয়ে গেছিল? বেরিয়ে গেছিল কি ব্যাপার ওটা তো ঘরুয়াটা তো বলা যাবে না, কি ব্যাপার মানে পারিবারিক কোনো অশান্তি? হ্যাঁ, ওইরকমই হবে। কদিন আগে বেরিয়েছিল? ১৬-১৭ দিন হবে। বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটির রিপোর্ট, চ্যানেল ২৪/৭।